এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটার প্রাইসটা কিন্তু চা হচ্ছে 1,60,000 টাকা। 2009 মডেলের গাড়িটা যেরকম প্রেস, এই গাড়িটা আমার সেরকমই প্রেস। গাড়িটার ভিতরে 8টা এসি ব্যবহার করা হয়েছে। অল্প টাকার ভিতরে আমি কাগজ কমপ্লিট গাড়ি, সেই ভাইদের জন্য আমার এই গাড়িটা। এই গাড়িটার প্রাইসটা যাচ্ছে আমি 2,50,000 টাকা। এবং এই গাড়িটা যেমন মিস্ত্রির তেমন ভাবে মিস্ত্রি কাজটা করছে। এটার আমি বর্তমানে দামটা চাচ্ছি ভাই লগিয়া 2,30,000 টাকা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইয়াসিন ব্লগ চ্যানেল আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি ইয়াসিন আরা ভাতাজি আপনাদের সাথে। আজকে আমরা চলে এসেছি ভুয়া অটোসে। আর ভুয়া অটোসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণে গাড়ি রাখা আছে আমার পিছনে এবং আমার সামনে রাখা আছে। আর এই গাড়িগুলোই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো যে কি গাড়ির প্রাইসগুলো কীরকম, গাড়ি কন্ডিশনটা কীরকম আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা ভাবছেন যে একটি গাড়ি কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে উপস্থিত আছে ভুয়া অটোসের ওনার ইলিয়াস ভাই। ইলিয়াস ভাইকে কিন্তু আপনারা এই শোরুমে আসলে সবসময় পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের এখানে প্রথমে আজকে কত টাকা থেকে প্রাইসটা শুরু হয়েছে? আমার আজকে নতুন কিছু কালেকশন আছে এবং কম প্রাইসের অনেকেই আমাকে নক করতেছে। আমি কয়েকটা গাড়ি বিক্রি করছি, তারা গাড়িগুলো চাচ্ছে, তাদের জন্য আমি আবার নিয়ে এসেছি আজকে কম প্রাইসের গাড়ি। আজকে আপনার সর্বনিম্ন 1,60,000 টাকা থেকে আমার গাড়ির কালেকশন শুরু হবে। সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ আছে বর্তমান ওই লগিয়া 9,00,000 প্লাস। 9,00,000 প্লাস। তো আপনারা শুনলেন যে 1,60,000 টাকা থেকে 4-চাকার একটি প্রাইভেট কার দামটা শুরু হয়েছে। তো যারা ভাবছেন একটি গাড়ি কিনবেন তারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের সর্বপ্রথম কোন গাড়িটা দেখাবেন? সর্বপ্রথম আমি শুরু করব আজকে প্রোবক্স। আচ্ছা, 2009 মডেলের। 2009 মডেল, জি, খুবই ফ্রেশ কন্ডিশন কার। আচ্ছা আচ্ছা, এই কারটা দিয়ে আজকে আমি শুরু করতেছি। আচ্ছা, এটা 2009 মডেল, 2015-তে রেজিস্ট্রেশন, টেকটোকেন ফিটনেস, 1 বছর এবং 2 বছর আপডেট আছে। আচ্ছা আচ্ছা, এবং গাড়িটা খুবই ভালো এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এই প্রথমে গাড়িটা আমি এনে কালার করছি। মানে আপনি প্রথম কালার করছেন? হ্যাঁ, আমি প্রথম কালার করছি। অরিজিনাল কালার ছিল না? জি, গাড়িগুলো সব অরিজিনাল কালার ছিল এর আগে। আর গাড়িটার পিছন থেকে পিছনের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো গাড়িটার পিছনের লুকটা কি। আচ্ছা, এটাতে সিএনজি করা আছে না? হ্যাঁ, এটাতে সিএনজি করা আছে। আমি ব্যাকডালাটা খুলে দেখাই। আচ্ছা, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু সিএনজি করা আছে। এটাতে কত লিটার সিএনজি করা? এটাতে আপনার 60 লিটার সিএনজি করা। আচ্ছা, 60 লিটার সিএনজি করা না? 60 লিটার সিএনজি করা। আর গাড়িটার যে মূল আরেকটু বিষয়গুলো আমি না দেখালেই নয়, কারণ গাড়িটার সব অরিজিনাল, ভিতরে এখনো পর্যন্ত কোনো রঙের ছোঁয়া লাগে নাই, ভিতরে এখনো পর্যন্ত কোনো রঙের ছোঁয়া নেই, এগুলো সব অরিজিনাল অবস্থা আছে। এবং গাড়িটার কোনো প্রকার খোলা কাটা, কোনো প্রকার মাই, কোনো প্রকার নেই। টুকটাক একটু স্কেচ ছিল, আমি এনে গাড়িটাকে বাইর সাইডটা শুধু আমি টাচ আপ করেছি। আচ্ছা, টুকটাক স্কেচের কারণে। সেক্ষেত্রে গাড়িটার কন্ডিশনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জি, গাড়িটার কন্ডিশনটা সমস্ত আছে, খুবই ফ্রেশ আছে। আর গাড়িটার ভিতরের কন্ডিশনটা যদি আপনাদের কিছু দেখাই, আপনারা গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। গাড়িটার ভিতরের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এই রকম হবে। আচ্ছা, গাড়িটা কি ম্যানুয়াল না ফুল অটো? না, গাড়িটা অটো অটো। আর ওই লোকে আপনার ড্রাইভিং সিটের দোরটা শুধু হলো পাওয়ার, গ্লাসটা পাওয়ার। আচ্ছা আচ্ছা, মানে ড্রাইভিং সিটের গ্লাসটা শুধু অটো, আর এখানে আর গ্লাস অন্যান্য তিনটা যে ডোর আছে, তিনটা ডোরের গ্লাসটা হলো গিয়ে ম্যানুয়াল। আচ্ছা আচ্ছা, আর ম্যানুয়াল। আচ্ছা, এটাতে সাউন্ড সিস্টেম আর এসি কি কমপ্লিট আছে? সাউন্ড সিস্টেম, এসি, এভরিথিং অল কমপ্লিট। আচ্ছা আচ্ছা, গাড়িটা কিন্তু ফুল ওকে, আপনারা নিলেই গাড়িটা চালাতে পারবেন। আচ্ছা, এই গাড়িটাতে কাগজপত্র আপডেট করা আছে না? জি জি জি, কাগজপত্রটা আপডেট করা আছে। আর গাড়িটার আমার ইঞ্জিনের সাইডটা দেখাচ্ছি আমি। আমরা যদি গাড়িটার ইঞ্জিনের কন্ডিশনটা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এই রকম হবে। গাড়িটার ইঞ্জিনটা হলো VVTi এর ইঞ্জিন। গাড়িটার ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু মোটামুটি অনেকটা ফ্রেশ কন্ডিশন আছে, খুবই ফ্রেশ কন্ডিশন। অনেকটা না, ইঞ্জিনটার কন্ডিশন খুবই ভালো ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা আচ্ছা, যেমন আমি পিছন সাইডটা দিয়ে যেভাবে দেখাইছিলাম, আমি সামনেও দেখাই। সামনে আমার এইখানে এই মার্সেলটাতে কোনো প্রকার মাইন নেই। আচ্ছা, এই সাইডটাতে এই যে বর্ণারটা অরিজিনাল কালার, এখনো পর্যন্ত
ভিতরের যে সাইডগুলো আছে আচ্ছা ভিতরের পুরোটা সাইড অরিজিনাল কালার আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে যে পুরোটা সাইড আর কি অরিজিনাল অবস্থায় আছে এখানে কিন্তু কোনো মায়ের বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়িটাতে নেই খুবই সুন্দর আপনারা আসলে বা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কি রকম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা তো আপনারা গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত আমি এই গাড়িটার প্রাইসটা চাচ্ছি 820000 টাকা 820000 টাকা গাড়িটার প্রাইস 820000 টাকা আর এখানে কি কথা বলতে পারবেন না জি এখানে কিছু কথা বলতে পারবে এখানে দেখা যায় যে আপনার মালিকানা ট্রান্সফার কি আপনারা করে দিবেন না জি মালিকানা ট্রান্সফার সব সময় আমি সব গাড়ির ক্ষেত্রে আমি মালিকানা ট্রান্সফার গুলো আমি করে দেই আচ্ছা মানে পুলোকে করে দিবেন একবারে গাড়িটা নিয়ে যেন সে জি 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 সেই ক্ষেত্রে মালিকানা ট্রান্সফারের খরচটা যে কিনবে তার দিতে হবে আচ্ছা আমি গাড়ির দামটা বলি মালিকানা ট্রান্সফারের বাইরে আচ্ছা আচ্ছা জি আচ্ছা স্যার আমরা তারপরে যেই গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটা জি এটা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা টয়োটা ক্যামরি এক সময়ের খুব লাক্সারি গাড়ি ছিল এগুলো এখন যেমন গাড়িগুলোর কাগজের মাত্রা খরচটা বেড়ে যাওয়াতে 50000 টাকা কাগজের খরচ বার্ষিক সেই জন্য এই গাড়িটার রেটটা অনেকটা কমে গেছে আর মূলত এই গাড়িটা আমার তাদের জন্যই যারা আমার কয়েকটা ডেড ফেল গাড়ি ছিল ওনারা মোটামুটি নেওয়ার জন্য অনেকজন আগ্রহ প্রকাশ করছে তাদের জন্য আমার আবার এই গাড়িটা না এই গাড়িটার পেপারসটা ফেল আছে 2 বছর এই অবস্থায় ওনারা নিয়ে চালাতে পারবে যারা দেশগ্রামে নিবে বা ড্রাইভিং স্কুল খুলবে তাদের জন্য আমার এই গাড়িটা এবং গাড়িটার কন্ডিশন খুবই ভালো এবং চমৎকার করা আছে গাড়িটা যেমন রং করা আছে গাড়িটা এখনো পর্যন্ত ওনারা গাড়িটাকে পলিশ করে নাই হ্যাঁ পলিশ করার পরে রাপ কেটে পলিশটা করলে গাড়িটার রংটা আরো উজ্জ্বল হবে এই গাড়িটা আমি আজকে নিয়ে আসছি আজকে এনেছি আজকে আমি আপনার শোরুমে আজকে জি 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 আজকে আমি গাড়িটা কিনে এনেছি আজকে আমি এই অবস্থায় গাড়িটার রিভিউটা দিচ্ছি আচ্ছা আচ্ছা গাড়িটা কিন্তু এখনো কোনো কাজ বাজ করা না 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 আর এমন তো মূলত গাড়িটা তো ওরকম কোনো কাজ নেই এই গাড়িটার আপনার চাকার কন্ডিশন গুলো দেন এবং রিং এর কন্ডিশন গুলো এত কম দামি গাড়ির তুলনায় অনেক কম বাজেট অনেক কম আচ্ছা আচ্ছা প্রাইসটা লাস্টে বলবো জি প্রাইসটা আমি বলতেছি আমরা একটু পিছন থেকে পিছনের কন্ডিশনটা একটু দেখি হ্যাঁ এই গাড়িটা থেকে সিএনজি করা আছে না জি 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 সিএনজি করা আছে এটাতে পিছনের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো গাড়িটার পিছনের কন্ডিশনটা এই লোগো সিএনজিটা এরকম হবে আর গাড়িটাতে কিন্তু সিএনজি করা আছে জি এই যে গাড়িটাতে সিএনজি করা এবং গাড়িটাতে আমি আগের গাড়িগুলো যেভাবে বলছি কোন প্রকার মাইল আচ্ছা আচ্ছা আপনার ভিতরের সাইডটাতে বাইরের সাইডটাতে কোন প্রকার মাইল নেই পিছনের গ্লাসটা এখনো পর্যন্ত অরিজিনাল আছে আচ্ছা জি গাড়িটাতে কোন প্রকার মায়ের বা কোন প্রকার অ্যাক্সিডেন্ট হয়নি আর এখানে একটি এক্সট্রা একটি চাকা দেওয়া জি 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 এক্সট্রা এক্সট্রা চাকাটা সহ চাকা দেওয়া আছে এর এই হলো গাড়িটার পিছনের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাড়িটাতে কি কাগজপত্র আপডেট আছে না কাগজপত্র না গাড়িটা কাগজপত্র যে বললাম যারা এটা নিয়ে ড্রাইভিং স্কুল খুলবে বা যারা এটা নিয়ে টুকটাক গ্রামে নিয়ে চালাবে তাদের জন্য এটা আমার 2 বছর কাগজটা ফেল হয়ে গেছে 2 বছর হয় কাগজটা ফেল হয়েছে জি জি আচ্ছা কেউ যদি কাগজপত্র নিয়ে করতে চায় সেক্ষেত্রে পারা যাবে কাগজপত্র করা যাবে কিন্তু কাগজপত্রের টাকা একটু বেশি লাগবে অনেকে কম বাজারের গাড়ি চাচ্ছে আমি তাদের জন্য মূলত এই গাড়িটা আমার মানে এই সেক্ষেত্রে দেখা যায় এই গাড়িটা এলাকা অথবা ড্রাইভিং জি 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 ওইরকম পরিচালনা করার ক্ষেত্রে এই সব গাড়ি আপনি এই গাড়িটা নিতে পারেন যারা ড্রাইভিং এবং গাড়ির ভিতরের কন্ডিশনটা আচ্ছা আচ্ছা খুবই চমৎকার অবস্থায় আছে গাড়ির ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটার অবস্থা খুবই ভালো আছে আচ্ছা গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো গাড়িটার ড্যাশবোর্ড এবং গাড়ির গ্লাসগুলো এইগুলো এখনো পর্যন্ত সব ভালোভাবে কাজ করে আচ্ছা গাড়িটা কি ম্যানুয়াল না অটো না অল অটো অল অটো অল অপশন অটো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস ডোর এবং গিয়ার সবই কিন্তু অটো আর সিটের কন্ডিশনগুলো দেখতে ঠিক এইরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন আমরা গাড়িটার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখব গাড়িটার ইঞ্জিন কন্ডিশন মূলত আরেকটা কথা না বললেই নেই এই গাড়িটার গ্যাস খুবই কম খায় অনেকে ভাবতে পারে যে 1800 সিসি গাড়ির গ্যাস অনেক বেশি খাবে গাড়িটা আমি প্রায় 10-15 কিলো রান করে আমি নিয়ে আসছি এই গাড়িটা খুবই অল্প গ্যাস খেয়েছে গাড়িটার গ্যাসটা খুবই কম খায় ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো আছে ইঞ্জিন কন্ডিশন দেখা যায় যে যারা ড্রাইভিং স্কুল পৌঁছে তাদের কিন্তু আপনারা তাদের জন্য গ্যাসের খরচটা অনেকটা কমে যাবে গ্যাসটা অনেক কম খায় আচ্ছা আচ্ছা আর গ্যাসটা কিন্তু সেক্ষেত্রে অনেক খরচটা কমে যাবে আর ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এই রকম হবে আপনারা দেখতে পাচ্ছেন যা আর এখন আমরা গাড়িটার প্রাইসটা সম্বন্ধে জানবো আর গাড়িটার প্রাইসটা কত আর আরেকটা বিষয় একটু বইলা নাই আমি গাড়িটা কিন্তু একদম নতুন রং করা আচ্ছা মানে আপনি কি রং করেন না 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 আমি রং করা না আমি রং করা পেয়েছি ওরা কয়েকদিন রং করেছে কয়েকদিন আগে আমি তারপরে আমি আজকে আমি গাড়িটা কিনে নিয়েছি একদম নতুন রং করা আর এই গাড়িটার প্রাইস মূলত আমি ওই বরাবরের মতন আমার ওই ভাইদের জন্য যারা আমার অনেক ফোন আসছে যেন ভাই আপনি আমাদের কম বাজেটের গাড়ি দেখান নতুন ভিডিও ছাড়েন কিন্তু আমি পড়তা মতন গাড়ি পাইতেছি না বিদায় আমি দিতে পারি না কে তাদের জন্য আমার এই গাড়িটা
এই গাড়িটার প্রাইসটা যাচ্ছে আমি 160000 টাকা 160000 টাকা এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার প্রাইসটা কিন্তু চা হচ্ছে 160000 টাকা খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনারা দেখলেন আর কি এই গাড়িটা আপনারা মূলত এলাকায় অথবা ড্রাইভিং স্কুল পরিচালনা করতে পারবেন এই গাড়িটা দিয়ে হাইওয়েতে চালাতে পারবেন আচ্ছা আমরা তারপরে যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটা ভাই করুণা প্রিমিয়ম আচ্ছা এটা থেকে আপনারা রং করছেন না অরিজিনাল রং এই গাড়িটা অরিজিনাল অবস্থায় ছিল এই প্রথম আমি এনে এই গাড়িটাকে আমি রং করছি আচ্ছা গাড়িটার ভিতরের রং ছিল আপনি প্রথম রং করছেন জি জি আচ্ছা আচ্ছা ভিতরের কন্ডিশনটা আমি গাড়িটার দেখাচ্ছি আচ্ছা আমরা প্রথমেই গাড়িটার ইঞ্জিনের কন্ডিশনটা গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো এবং চমৎকার অবস্থায় আছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন এটা জাপান থেকে যে অবস্থা আছে গাড়িটা ওইরকমই আছে এবং কোনো প্রকার মাইন নেই যেমন আমি প্রোবক্স গাড়িটা আপনাদের দেখাইলাম 2009 মডেলের আর এই গাড়িটা হলো 1996 মডেলের 2009 মডেলের গাড়িটা যেরকম ফ্রেশ এই গাড়িটা আমার সেরকমই ফ্রেশ এই গাড়িটার যে মার্সেল তারপরে মাডগার্ড তারপরে এই মাডগার্ড বনাট এবং সামনে পিছে চার দরজা বডিতে কোনো প্রকার মাইন নেই গাড়িটা খুবই ভালো এবং খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটার বয়স হইছে অনেক দিন কিন্তু গাড়িটা বেশি দিন ইউজ করা হয়নি ইউজটা খুবই কম হইছে এবং যেই ইউজ করছে খুব চমৎকার ভাবে ইউজ করছে উনি ওনার মানে যত্ন সহকারে ইউজটা করছে এটা গাড়িটা কিন্তু অনেক যত্ন সহকারে ইউজ করা হয়েছে আর গাড়িটা যদি আপনারা আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে গাড়িটার কন্ডিশনটা কত ভালো আছে আর গাড়িটার আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার চাকাটার কন্ডিশন বা রিং এর কন্ডিশনটা কিন্তু এখনো অনেকটা ভালো আছে অনেক ফ্রেশ কন্ডিশন আর কি এই হলো গাড়িটার মূলত কন্ডিশনটা আমরা গাড়িটার পিছন থেকে পিছনের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই এই হলো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার পিছনের কন্ডিশনটা পিছনের কন্ডিশনটা কিন্তু খুবই ফ্রেশ হ্যাঁ পিছনের কন্ডিশনটা ভালো আর আরেকটা বিষয় আমি কাস্টমারকে সব দেখাই দিই যেমন এই লাইটটা এই লাইটগুলো এখনো পর্যন্ত জাপান থেকে যে অরিজিনাল লাইট সেগুলোই আছে আমি এগুলো চেঞ্জ করি না এই লাইটটা এখানে একটু ফাটা আছে শুধু ব্যাক লাইটটা একটু ফাটা আছে গাড়িটা আর গাড়িটার ভিতরের যে কন্ডিশনটা গাড়িটার পিছনের গ্লাসটা অরিজিনাল আপনার ভিতরের যে কন্ডিশনটা কোনো প্রকার মাইর কোনো প্রকার খোলা কাটা কোনো কিছু নেই গাড়িটা যা আছে গাড়িটা তো সব অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন যদি গাড়িটার মডেলটা অনেক পুরনো কিন্তু গাড়িটার কন্ডিশনটা অনেক ভালো গাড়িটা যদি মডেলটা অনেক পুরনো কিন্তু গাড়িটার কন্ডিশনটা অনেক ভালো আর গাড়িটাতে সিএনজি করা আছে না এটাতে সিএনজি করা আছে টিভি ব্যাক ক্যামেরা সব লাগানো আছে মানে অল অপশন অটো এবং অল অপশন সব খুব এত ভালোভাবে ওকে আছে যেটা বলার মতো না খুবই ভালো কন্ডিশন আচ্ছা গাড়িটা দিয়ে কিন্তু আপনারা আসার পর দেখতে পারবেন যে গাড়িটা কত ভালো এবং আপনারা দেখলে পছন্দ হয়ে যাবে এরকম একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো গাড়িটার গ্লাস ডোর গুলো কিন্তু অটো আচ্ছা এটা গিয়ার টেক অটোনো ম্যানুয়াল এটা অল অটোর গাড়ি আচ্ছা অল অপশন অটো অল অপশন আপনারা দেখতে পাচ্ছেন আর সাউন্ড সিস্টেম আর এসি তো কমপ্লিট সব কমপ্লিট আছে এভরিথিং অটো সাউন্ড সিস্টেম আর এসি কিন্তু কমপ্লিট আছে আর গাড়িটা দেখতে খুবই ফ্রেশ কন্ডিশন আর এই হলো গাড়িটা সিটগুলির কন্ডিশনটা আর কি সিটগুলির কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এই হলো আর কি গাড়িটার সিটের কন্ডিশন এখন আমরা জানবো গাড়িটার প্রাইসটা আচ্ছা এই গাড়িটার প্রাইসটা কত যাচ্ছে এই গাড়িটার প্রাইসটা যাচ্ছে আমি 5,20,000 টাকা এই গাড়িটার প্রাইসটা যাচ্ছে হলো 5,20,000 টাকা যদিও আপনাদের ভিডিও দেখে যদি মনে হইতে পারে যে প্রাইস একটু বেশি কিন্তু আমার মনে হয় যে আপনার না ইনশাআল্লাহ ভাই প্রাইস বেশি হবে না আপনার 100 করুণা প্রেমীও দেখবেন আমারটা দেখবেন 100 করুণা প্রেমীর সাথে আমারটা উপরে থাকবে এটা আমার নিজের গাড়ি বললেন আপনারা আসেন আমার শোরুমে এসে গাড়িটা দেখেন তারপর আপনারা বুঝতে পারবেন আমি যেটা বলা দিছিলাম যে গাড়িটার প্রাইসটা যদি আপনাদের একটু দেখে বেশিও মনে হয় আমার মনে হয় যে সরাসরি আসে আইসা দেখার পর কিন্তু গাড়িটার প্রাইসটা বেশি মনে হবে না কারণ গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো আছে আপনারা আসার পর একবারে খুঁটা খুঁটা দেখতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি আমরা তারপরে যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটার নাম হলো টয়োটা এক্সনোয়া 2002 মডেলের গাড়ি খুব ফ্রেশ এবং খুব ভালো কন্ডিশনের গাড়ি এই গাড়িটা আমার খুবই ফ্রেশ এবং খুবই ভালো যা আছে সব অরিজিনাল অবস্থা এই অরিজিনাল রং আমি এই গাড়িটা এনে এখনো পর্যন্ত কিছুই করি নাই অরিজিনাল অবস্থায় এই গাড়িটা আছে
মানে আপনি আনার পর গাড়িটাতে কোনো কাজ করেন না 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 আমি গাড়িটাতে কোনো কাজ করি না এটা কিন্তু কোনো কাজ করা হয়নি গাড়িটা যেভাবে সে কিনে আছে বা অরিজিনাল অবস্থায় গাড়িটা এখনো আছে আর গাড়িটা যদি আপনাদের একটু আমরা পিছন থেকে কন্ডিশনটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে গাড়িটার পিছনের কন্ডিশনটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে খুবই সুন্দর আর কি গাড়িটার কন্ডিশনটা আর এখানে আমি একটা জিনিস দেখাই যে গাড়িটা কিন্তু এখনো জাপান থেকে যে জাপান পর্যন্ত যে অবস্থা আসছে ওই অবস্থায় আছে আর অরিজিনাল লোগোটা কি বা গ্লাস স্টিকারটা গ্লাস কার অরিজিনাল লোগো আছে প্লাস আপনার গাড়িটার কোনো প্রকার মাইন নেই জোড়াগুলো এই জোড়াগুলো কোনো প্রকার মাইর কোনো প্রকার খোলা কাটা কিছু নেই একদম গাড়িটা খুবই ফ্রেশ এবং চমৎকার কন্ডিশনের গাড়ি চমৎকার কন্ডিশন আছে আরেকটা কথা বলে রাখি এই গাড়িটাতে কিন্তু সিএনজি করা আছে না জি 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 গাড়িটাতে 90 লিটার 90 লিটার সিএনজি করা আছে 90 লিটার সিএনজি করা আছে 90 লিটার সিএনজি করা আর আরেকটা বিষয় আমি যেটা দেখেছি এই যে গাড়িটা একদম অরিজিনাল কালার আচ্ছা আপনার এই গাড়িটাতে কোনো প্রকার পুটিন এবং বাংলাদেশে অন্য পর্যন্ত কোনো প্রকার রং হয়নি আচ্ছা আচ্ছা এই অবস্থায় এই গাড়িটা তো এখনো কোনো টাচ আপ না 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 এখনো পর্যন্ত কোনো রঙের কোনো কাজ করেনি আচ্ছা যা আছে অরিজিনাল অবস্থা যদি চাকাটার রিং এর কন্ডিশনটা দেখাই আর দেখতে পাচ্ছেন চাকাটার কন্ডিশনটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে আর রিং এর কন্ডিশনটা কিন্তু এখনো অনেকটা ভালো আছে আর কি আর যদি আপনাদের ড্যাশবোর্ডের কন্ডিশনটা যদি দেখাই এই হলো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এইরকম হবে খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা তো ফুললি অটো না হ্যাঁ অল অপশন অটো আচ্ছা গাড়িটা কিন্তু ফুল অল অপশন অটো আর কি এখানে দেখতে পাচ্ছেন গ্লাস ডোর এবং গিয়ার যেহেতু এটা গিয়ারটা কিন্তু এখানে আপনার ড্রাইভিং এটাকে কি বলা হয় হ্যান্ডেলের সাথে আর সিটগুলোর কন্ডিশনটা কিন্তু খুবই সুন্দর খুবই ফ্রেশ আচ্ছা সিট কাভারগুলো কি আপনারা নতুন লাগান হ্যাঁ হ্যাঁ সিট কাভারগুলো নতুন লাগানো হয়েছে আচ্ছা সিট কাভারগুলো কিন্তু নতুনে লাগানো হয়েছে আর গাড়িটা কিন্তু দেখতে ওভারঅল একবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা গাড়িটার পিছনের কন্ডিশনটা আমরা একটু দেখি আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন পিছনের বা ভিতরের কন্ডিশনটা দেখতে কিন্তু ঠিক এইরকম হবে আর এখানেও কিন্তু আপনার এই সিটের কাভারগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে সবগুলো সিটের কাভারগুলো চেঞ্জ করা হয়েছে আর এখানে কিন্তু আপনার সেন্ট্রাল এসি ব্যবহার করা হয়েছে আর প্রত্যেকটা সিটের সাথে আপনার এসি ব্যবহার করা হয়েছে এখানে একটা এসি এখানে একটা এসি আবার এখানেও কিন্তু এসি আছে মানে এখানে পিছনে হলো চারটা এসি না হ্যাঁ পিছনে চারটা সামনে 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 চারটা সামনে চারটা মোট আটটা মোট আর কি এখানে এই গাড়িটার ভিতরে আটটা এসি ব্যবহার করা হয়েছে তো এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত এই গাড়িটার প্রাইসটা চাচ্ছি আমি 8,50,000 টাকা 8,50,000 টাকা গাড়িটার প্রাইস আচ্ছা আমরা গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন একটু দেখি জি ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ফ্রেশ এবং খুব চমৎকার অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে এবং খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর চমৎকার একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আর গাড়িটাতে ইঞ্জিনটা তো কোনো আন্দা চেঞ্জ করা হয়নি না 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 ইঞ্জিনের অবস্থা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো কন্ডিশন তো এই আপনারা যে প্রাইসটা বলছেন 8,50,000 টাকা এটা কি ফিক্সড প্রাইস না কথা না এখানে কথা বলতে পারবো আমার সব গাড়িতে কম বেশি কথা বলতে পারবে প্রত্যেকটা গাড়িতে এটা তো কাগজপত্র আপডেট আছে না জি 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 কাগজপত্র আপডেট আছে কাগজপত্রগুলো সবগুলো আপডেট আছে আর গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আপনারা আসলে তারপর দেখতে পারেন আর তাদের সাথে কথা বলেও জানতে পারেন আচ্ছা আমরা তারপরে কোন গাড়িটা দেখি তারপর আমরা যে গাড়িটা দেখব এটা হলো টয়োটা অ্যাভেঞ্জার আমরা তারপরে দেখতে পাচ্ছি টয়োটা অ্যাভেঞ্জার জি টয়োটা অ্যাভেঞ্জার আর টয়োটা অ্যাভেঞ্জারটা এটা কত মডেল আছে এটা হলো 2009 এর মডেল 2009 মডেল নয় রেজিস্ট্রেশন মানে ব্র্যান্ড নিউ জি ব্র্যান্ড নিউ কার গুলো এগুলো এখানে আপনারা যদি প্রথমে গাড়িটার ইঞ্জিনের কন্ডিশনটা জি ইঞ্জিনের কন্ডিশনটা এটা অরিজিনাল ইঞ্জিনটা এখনো পর্যন্ত আছে আচ্ছা এটা অ্যাভেঞ্জার গাড়িগুলো তো অরিজিনাল ইঞ্জিন খুব কমই পাওয়া যায় এই গাড়িটা আমার এখনো পর্যন্ত অরিজিনাল ইঞ্জিন হ্যাঁ অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা আচ্ছা গাড়িটার কন্ডিশনটা ওভারঅল ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার গাড়িটার আপনার ভিতরের কন্ডিশনটা খুবই ভালো চমৎকার খুব টিপটপ ভাবে গাড়িটা ইউজ করা হয়েছে আচ্ছা আপনারা যারা মোটামুটি একটা বড় ফ্যামিলি আছেন তারা আমার এই গাড়িটা দেখতে পারেন যারা দেখা যায় যে ছোট সাইজের গাড়ি দিতে যায় জি জি এটা হলো 7 সিটার অ্যাভেঞ্জার তো 7 সিটার অ্যাভেঞ্জারতে সাতজন অনায়াসে বসতে পারে তারপর হলো এটার খরচ কম আচ্ছা এটা সিএনজি খরচ কম এটা কাগজের খরচ কম আচ্ছা এটা কি কাগজপত্র কি আপডেট করা আছে জি জি কাগজপত্র আপডেট করা আছে জি জি এটা কত সিসির গাড়ি এটা 1500 সিসির গাড়ি 1500 সিসি আপনারা যা দেখতে পাচ্ছেন যে একটি 7 সিটার গাড়িটা কিন্তু আপনার 1500 সিসি আর অ্যাভেঞ্জারের ক্ষেত্রে কিন্তু এগুলো হয় অন্য কোনো গাড়ি হ্যাঁ অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার গাড়িগুলো এবং খুব ভালো চাহিদার গাড়ি অ্যাভেঞ্জার গাড়িগুলো খুব কম পাওয়া যায় সচরাচর পাওয়া যায় জি 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 কম পাওয়া যায় অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার কিন্তু পাওয়া যায় না অ্যাভেঞ্জার গাড়িগুলো কম পাওয়া যায় কন্ডিশনটা যদি আপনাদেরকে প্রথমে দেখাই আপনারা দেখতে
পাচ্ছেন গাড়ির পিছনের কন্ডিশনটা দেখতে কিন্তু ঠিক এইরকম হবে আর খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কন্ডিশন আর কি আর গাড়িটাতে সিএনজি করা আছে হ্যাঁ গাড়িটাতে 60 লিটার সিএনজি করা আছে আচ্ছা গাড়িটাতে 60 লিটার সিএনজি করা আছে আর এখানে কিন্তু ব্যাক ক্যামেরা লাগানো আছে গাড়িতে টিভি ব্যাক ক্যামেরা সব লাগানো আছে আপনার এই হলো গাড়িটার ড্যাশবোর্ডটা আর কি দেখতে পাচ্ছেন গাড়িটার ড্যাশবোর্ডটা কিন্তু খুবই খুবই ফ্রেশ কন্ডিশন আর গাড়িটার কিন্তু আপনার গিয়ারটা কি অটো না হ্যাঁ অল অপশন অটো ভাই অল অপশন অটো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস ডোর এবং গিয়ার দোনটা কিন্তু অটো আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে গাড়িটার ডেকোরেশন করা আছে আর এটার কথা না বললেই নয় যেহেতু গাড়িটাও একটু সিংহর মতো আর ওখানে কিন্তু একটা সিংহর মতো ইউজ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে ওটা কিন্তু আপনারা নিলে পেয়ে যাবেন ফ্রি আর এই গাড়িটা কিন্তু ডুয়েল এসির গাড়ি ডুয়েল এসি না হ্যাঁ হ্যাঁ ডুয়েল এসির গাড়ি এই গাড়িতে আপনারা ডুয়েল এসি ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এসি এবং সামনে তো এসি আছে আর কি এই এসিটা আপনারা তিনটা ই ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আপনারা পিছনে এবং সামনে এখানে ভালোভাবে আপনারা যে ঠান্ডা যে বাতাসটা সেটা কিন্তু পেয়ে যাবেন এখন আমরা গাড়িটার প্রাইসটা সম্বন্ধে একটু জানবো তো আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত আমি এই গাড়িটার প্রাইসটা চাচ্ছি ভাই 9,40,000 টাকা 9,40,000 টাকা গাড়িটার প্রাইসটা চাচ্ছেন এখানে কি কথা বলা যাবে হ্যাঁ এখানে কথা বলা যাবে গাড়িটার প্রাইসটা কিন্তু কথা বলা যাবে আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন এবং তাদের সাথে কথা বলতে পারেন আর এই এই গাড়িটা কিন্তু আপনারা সচরাচর কম পাওয়া যাবে খুবই চাহিদার গাড়ি এই গাড়িটা খুবই চাহিদা এই গাড়িটা আপনারা নিতে পারেন এই গাড়িটা কিন্তু দেখা যায় যে আপনি দেরি করলে কিন্তু পরবর্তীতে নাও পেতে পারেন আচ্ছা আমরা তারপরে যে গাড়িটা দেখতে পাচ্ছি তারপরে যে গাড়িটা দেখবো আমি 100 ওয়াগন আমার অনেক ভাই বলছে ভাই অল্প টাকার ভিতরে আমি কাগজ কমপ্লিট গাড়ি চাই আচ্ছা অল্প টাকার ভিতরে জি 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 সেই ভাইদের জন্য আমার এই গাড়িটা অল্প টাকার ভিতরে আমার কাগজ কমপ্লিট গাড়ি আচ্ছা আচ্ছা এই গাড়িটা ট্যাক্স টোকেনটা টোটাল কমপ্লিট আছে হ্যাঁ গাড়ি টোটাল কমপ্লিট এবং কাগজটা 1 বছর ট্যাক্স টোকেন ফিটনেসটা 2 বছর আছে আচ্ছা আচ্ছা অল্প টাকার ভিতরে এই গাড়িটা আগে গাড়িটা দেখাই তারপর আমি দামটা বলি আচ্ছা এই গাড়িটা আপনার গিয়ারটা হলো অটো আর গ্লাস ডোর গুলো হলো গিয়া ম্যানুয়াল গ্লাস ডোর গুলো ম্যানুয়াল আর গিয়ারটা অটো না আর গাড়িটা আমরা পিছনের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই পিছনের কন্ডিশনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই রকম হবে আর এটাতে কিন্তু বিশাল বড় একটা সিএনজি করা আছে এই যে গাড়িটার পিছনে এখনো পর্যন্ত এগুলো যা আছে ভাইয়া সব অরিজিনাল এখানে কোনো প্রকার মাইল কোনো কিছু নেই গাড়িতে আচ্ছা আর গাড়িটাতে কত লিটার সিএনজি করা আছে এটা 90 লিটার সিএনজি করা আছে 90 লিটার জি 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 90 লিটার সিএনজি করা আছে 90 লিটার সিএনজি করা আছে আর গাড়িটার ব্যাক ডালাটা লাগানোর পর আমরা যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক ডালাটা লাগানোর পর কিন্তু গাড়িটার কন্ডিশনটা দেখতে ঠিক এই রকম হবে খুবই সুন্দর খুবই ফ্রেশ কন্ডিশন আচ্ছা আপনারা আমরা যদি গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এই রকম হবে খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি আর গাড়িটা কিন্তু ফুল গিয়ারটা অটো এবং গ্লাস ডোর গুলি ম্যানুয়াল হ্যাঁ গাড়ির সিট কভার গুলো খুব ভালো আছে পিছনের সিট কভার গুলো সামনের সিট কভার গুলো কিন্তু এখনো খুবই সুন্দর এবং পিছনের সিট কভার গুলো এখনো অনেকটা ভালো আছে আর কি আর পিছনের সিটের কন্ডিশন খুবই ফ্রেশ আপনারা এই হলো আগে গাড়িটা পুরো কন্ডিশনটা আমরা দেখলেন একটা বিষয় আরেকটা বিষয় ভাইয়া না দেখাইলই নয় আচ্ছা আচ্ছা আপনার গাড়ির যে রিং গুলো আছে হ্যাঁ এত অল্প বাজেটের মধ্যে এত সুন্দর রিং মানে খুব কমই মিলে অল্প বাজেট কাগজপত্র কমপ্লিট খুব ভালো রিং এর কন্ডিশন 4টা রিং খুব ভালো কন্ডিশন আছে জি 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 খুব সুন্দর জি 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 প্রাইসের তুলনায় গাড়িটার রিংটা কিন্তু দেখা যায় যে এই গাড়িগুলো 8 লাখ 10 লাখ টাকার রিং যে গাড়িতে পাওয়া যায় সেই গাড়ির রিংটা কি গাড়িটা ব্যবহার করেছে গাড়িটার ইঞ্জিনের কন্ডিশনটা যদি আপনারা দেখেন এই হলো গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন জি গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো আছে আর গাড়িটাতে টুকটাক কিছু খোলা কাটা আছে যেমন ভাই যে বনারটা একটু খোলা আছে এই সাইডটা একটু ই আছে টুকটাক কিছু খোলা কাটা আছে কারণ ভাই আমি যে দামটা দিব এই দামের ক্ষেত্রে এই গাড়িগুলো অত ফ্রেশ ভাই আমি দিতে পারি না বুঝছেন কারণ কাগজপত্র কমপ্লিট এই গাড়িগুলো আচ্ছা আচ্ছা তো এই গাড়িটা তো কাগজপত্র কমপ্লিট আছে তো এই গাড়িটার প্রাইসটা আপনি চাচ্ছেন এই গাড়িটার প্রাইসটা চাচ্ছি আমি 2,50,000 টাকা 2,50,000 টাকা আচ্ছা তাও আবার কাগজ কমপ্লিট 1 বছর এবং 2 বছর কাগজ কমপ্লিট আচ্ছা আচ্ছা মানে গাড়িটা কাগজপত্র কমপ্লিট সহ গাড়িটার প্রাইসটা চাওয়া হচ্ছে 2,50,000 টাকা আচ্ছা কি অনেকে আমাদেরকে প্রশ্ন করে কি বা আমাদেরকে কথা ফোনে কল দিয়ে বলে বা আপনাদেরকেও বলে থাকে যে ভাইয়া এই প্রাইসের ভিতরে যদি গাড়িটা নিয়ে 2,50,000 টাকায় তো দেখা যায় 2 দিন পর পরে আপনারা কাজ করতে হয় না না ইনশাআল্লাহ না না ভাই আমি কি বলি ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো আছে আচ্ছা আচ্ছা আমি কিছুদিন আগে একটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি দেখাইছিলাম ওই গাড়িটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছি আচ্ছা আচ্ছা এইটার তেন ফ্রেশ কম ছিল আচ্ছা ওই গাড়িটা আমি চিড়াং বিক্রি করছি তো এই গাড়িটা মোটামুটি যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ অবস্থা ভালো আছে আর 1 বছর এবং 2 বছর কাগজটা পাচ্ছে ওনারা আচ্ছা আচ্ছা যে কেউ নিয়ে এই গাড়ি নিয়ে
ওই এক দুই বছর চালায় ও প্রায় 2.5 লাখ টাকা বিক্রি করতে পারবো কোনো ব্যাপার না হ্যাঁ আপনারা কিন্তু গাড়িটা দেখতে পারেন আর গাড়িটা কিন্তু আপনারা নিয়ে চালাতে পারেন যেহেতু গাড়িটা কাগজপত্র কমপ্লিট আছে আমরা সব জায়গায় চালাতে পারবেন আর দেখা যায় কোনো হ্যাঁ এটা পুরো বাংলাদেশ ঘুরতে পারবে বাংলাদেশে চালাতে পারবে অল্প টাকা অল্প অল্প আচ্ছা আমরা তারপরে যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটা হলো ভাই কেরিনা মাই এই গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো এই গাড়িটা আমার এক পরিচিত মিস্ত্রি ভাই ওর গাড়িটা ছিল উদিয়া গেছে এবং এই গাড়িটা যেমন মিস্ত্রির তেমন ভাবে মিস্ত্রি কাজটা করছে গাড়িটার চারটা আপনার এই নিচের যে ইটা আপনার সাসপেনশনটা সম্পূর্ণ রিকন্ডিশন লাগাইছে তারপরে চারটা ড্রামে রিকন্ডিশন লাগাইছে স্টার্টিং সার্বো টার্বো যা আছে সব রিকন্ডিশন লাগাইছে গাড়িটার খুবই ভালো কন্ডিশন এসিডার কন্ডিশন খুব ভালো আছে কিন্তু ভাইয়া এই গাড়িটার দামটা একটু বেশি উপরে যেমন ফিটফাট ভিতর তো ফিটফাট আছে কারণ এই মন্তব্য করাটা ঠিক হতো না এখনো পর্যন্ত গাড়িটার যে কালার আছে খুবই ভালো অবস্থায় আছে যেটা সব গাড়িতে হয় না কালারগুলো কিন্তু এখনো খুবই সুন্দর আছে আপনারা দেখতে পারেন এই হলো গাড়িটা কালারটা কি আপনারা করছেন নাকি জি 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 গাড়িটা কালার করা হয়েছে গাড়িটা কালার আর গাড়িটার কাগজটা এক বছর ফেল হয়ে গেছে কাগজে 1 লক্ষ টাকা লাগবে 1 লক্ষ টাকা লাগবে জি জি কাগজে 1 লক্ষ টাকা লাগবে গাড়িটা এর জন্য গাড়িটার দামটা একটু বেশি পড়ে যাচ্ছে গাড়িটা মূলত 1800 সিসি কিন্তু গাড়িটা 1500 সিসি ইঞ্জিনটা লাগানো রিকন্ডিশন ইঞ্জিনটা বসাইছে তো ছেলেটা অনেক টাকার কাজ করছে গাড়িটার মধ্যে আমারে দিয়ে গেছে গাড়িটা বিক্রির জন্য এই গাড়িটার আমি বর্তমানে দামটা চাচ্ছি ভাই লগিয়া 2 লক্ষ 30 হাজার টাকা 2 লক্ষ 30 হাজার জি 2 লক্ষ 30 হাজার টাকা গাড়িটার দাম দিতে হবে আচ্ছা 2 লক্ষ 30 হাজার টাকা আচ্ছা গাড়িটাতে কি সিএনজি করা আছে জি জি ভাই গাড়িটা তো সিএনজি করা আছে এবং গাড়িটার কন্ডিশন খুবই ভালো আছে গাড়িটা তো মাইন নেই কোনো আচ্ছা গাড়িটা তো মানে কম বাজেটের গাড়ির তুলনায় গাড়িটা তো এরকম মাইন নেই গাড়িটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে খুবই সুন্দর আর কি আর এই হলো গাড়িটার পিছনের কন্ডিশন আচ্ছা আমরা ব্যাক ডাটা লাগানোর পর একটু দেখি ব্যাক ডাটা লাগানোর পর দেখতে পাচ্ছেন আপনারা এই হলো গাড়িটার আর কি কন্ডিশন তো এই হলো আজকে আমাদের গাড়ি কালেকশনগুলো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সব গাড়ি কালেকশনগুলো আপনারা দেখানোর চেষ্টা করেছি খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার সাধ্যের মধ্যে আর এখানে একটা গাড়ি শুধু দেখানো হয় নাই ওই গাড়িটা সেল হয়ে গেছে তারপর নাকি দেখানো হয় নাই এই হলো আর কি আমাদের এই গাড়িগুলো আর এছাড়াও যদি এই যে এখানে যা রাখা আছে এছাড়াও যদি আপনারা অন্য কোনো গাড়ি নিতে চান তাহলে কিন্তু আপনারা ইলিয়াস ভাইয়ের সাথে কথা বলতে পারেন বা তার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিতে পারবে সে আপনি তো যে কোনো ধরনের গাড়ি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে কোনো ধরনের গাড়ি যে কেউ আমাকে ফোন দিলে আমি চেষ্টা করব যে কোনো ধরনের গাড়ি যে কোনো বাজেটের ভিতরে জি ইনশাআল্লাহ সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য ইনশাআল্লাহ সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সবার সুস্থতা কামনা করছি ভাই আমার শোরুমটাতে আপনারা ইনশাআল্লাহ খুব ভালোভাবে সাড়া দিচ্ছেন এবং অনেকে আসতেছেন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক গাড়ি আমার যাচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া আপনারা আমার শোরুমটাতে আসেন ভিজিট করেন আর আপনাদের সাধ্যের মধ্যে আমি যেমন আগেও দেওয়ার চেষ্টা করছি গাড়িগুলো এখন ইনশাআল্লাহ চেষ্টা করব আজকেও আমার একটা গাড়ি ভাই রাজশাহী গেছে আল্লাহর কাছে শুকরিয়া ভাই আপনারা আসেন আমাদের গাড়িগুলো দেখেন আর কম বাজেটের গাড়িগুলো ইনশাআল্লাহ আমি উঠাচ্ছি আবার আর পরবর্তীতে আমার আরও কিছু গাড়ির কথাবার্তা চলতেছে কম বাজেটের গাড়িগুলো দেওয়া যাবে আপনারা এসে আমার শোরুমে সবাইকে এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম